আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এমআই নোট 10। এটার প্রবলেমটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো, যে এটার কি প্রবলেম ছিল, এখন কি ঠিক অবস্থায় আছে কিনা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি সবার আগে দেখিয়ে নিই এটার মডেলটা কত। এমআই রেডমি নোট 10 মূলত রেডমি নোট 10-এ যে সিপিইউটা ইউজ করা সেটা হচ্ছে 6150 সিপিইউ। আর আমরা সাধারণত জেনে থাকি নোট 10 প্রো ম্যাক্স, পোকো এক্স টু, এক্স থ্রি, এটা হচ্ছে 7150 7150। তো এই যে 7150 6150 এটা ডিফারেন্টার কারণে আসলে আমরা অনেকে এই নোট 10-এর যে টাচের সমস্যাটা এটা সমাধান করতে পারি না। বিগত আমার কাছে 3 মাস 4 মাস ধরে হিউজ পরিমাণ টেকনিশিয়ান আমাকে ইনবক্স করছেন, আমাকে অনেক কল দিছেন যে ভাই এটার কোনো সলিউশন আসে কিনা, আসছে কিনা বা আছে কিনা, যে টাচ কাজ করে না, সিপিইউ রিবলিং করার পরেও সেম সমস্যা থেকে যায়। তো বেসিক্যালি হচ্ছে আমরা সাধারণত জেনে থাকি 7150 যে সিপিইউটা এটা রিবলিং করলে সমস্যাটা সমাধান হয়ে যায়, টাচের সমস্যা এবং হচ্ছে অন্যান্য সমস্যা যেগুলো থাকে, ক্যামেরা বা হচ্ছে অডিওর কাজ করে না, সিম কাজ করে না বা ডেড হয়ে যাওয়া, তো এই প্রবলেমটা 7150 যে সিপিইউটা সেই সিপিইউটা কাজ করলে সম্পূর্ণভাবে ওকে হয়ে যায়। কিন্তু 6150 যে সিপিইউটা এটা টোটালি রিবলিং করলে হয় না, এটার সমাধানটা একটু ভিন্ন প্রক্রিয়া। সো এটা একটু হিডেন সিক্রেট বিষয়, তার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আপনাদের যাদের এই ধরনের প্রবলেম ফেস করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ এটা সমাধান করে দেওয়া যাবে এবং আমাদের কাছে সমস্যার সমাধান এখন পর্যন্ত আছে। ভবিষ্যতে কি হয় না হয় জানি না, ভবিষ্যতে হয়তো বা এটা অ্যাভেলেবেল হতে পারে, বাট এখন পর্যন্ত এটা বাংলাদেশের কেউই এটা জানে না বা বেশিরভাগ টেকনিশিয়ানরা জানে না। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু এটা সলিউশনটা আছে, তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের শপে যদি আসতে চান তাহলে আমাদের শপের ঠিকানা ঢাকা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স 38 নম্বর শপ। তো মূলত এইটার যেই কিছু ধারণা দিয়ে থাকি আপনাদের, এমআই নোট 10 আপনারা সবসময় খেয়াল করে থাকবেন ইউটিউবে বা ফেসবুকে বা যেখানে আপনারা ভিডিও দেখেন না কেন, আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাকে এমআই নোট 10-এর যে বিষয়টা উল্লেখ করা থাকে বা হচ্ছে থাম্বনেইলে দেওয়া থাকে, তো এই থাম্বনেইলে দেওয়া থাকে নোট 10, ভিতরে দেখবেন যে ভিডিওটা হচ্ছে নোট 10 প্রো ম্যাক্স অথবা পোকো এক্স থ্রি অথবা হচ্ছে পোকো এক্স টু। তো এইটার টাচের প্রবলেমটা ভিডিওটা হচ্ছে উপরে থাম্বনেইলে লেখা থাকে এমআই নোট 10, বাট হচ্ছে এমআই নোট 10-এর মাদারবোর্ড থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাদের আরেকটা ধারণা দিয়ে রাখি, এই এমআই নোট 10 ফোনটাতে আমরা যখন সলিউশনটা পাইনি বা ইন্ডিয়ান কোনো ভাই সলিউশনটা পান নাই, তখন কিন্তু আমরা প্রায় 20টা ফোনের ভিতরে 2টা থেকে 3টা ফোন ওকে করেছি সিপিইউ রিবলিং করে, বাট বেশিরভাগ ফোন মানে হচ্ছে প্রায় 85% ফোন কিন্তু ওকে করতে পারেনি বা বাংলাদেশের এখন পর্যন্ত কেউ পারে না। তো এই না পারার কারণটাই হচ্ছে 6150 সিপিইউটা রিবলিং করলে হয় না। আপনাদের আবারও রিমেম্বার করি 6150 যে সিপিওটা এটা রিবলিং করলে হবে না, এটা সমস্যাটা অন্য জায়গা থেকে, এটা হিডেন সিক্রেট, তার কারণে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আপনারা অবশ্যই যদি এই সমস্যাটি ফেস করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে এখন এসছেন, যে কোনো সময় আসলে আপনারা এই সমাধানটি করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি মডেলটি আবার দেখাই, এটা হচ্ছে এমআই নোট 10। তো যদিও ফোনটি ফিটিং করে ফেলছি, এখন আসলে আপনাদের তেমন মাদারবোর্ডের কোনো কিছু দেখানোর সুযোগ নাই, আবার খুলতে হবে, সময়ও হাতে তেমন নাই, আপনাদের যার সেতুটুকু শেয়ার করে রাখলাম। এটা 100% সলিউশন আছে আমাদের কাছে এবং 100% কাজ হবে, এতটুকু আপনাদের শিওর দিয়ে রাখি। আপনারা বেশিরভাগ সময় উইদাউট রিস্কে আমরা কাজ করে থাকি এবং 3 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের কাছে, আপনারা 3 মাসের ভিতরে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আপনারা সমাধান করে নিয়ে যেতে পারবেন উইদাউট কস্ট, মানে হচ্ছে টাকা ছাড়া। তো আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং যাদের প্রবলেম ফেস করতেছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন। আমাদের শপের ঠিকানা ঢাকা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স লিফট 3 38 নম্বর শপ। তো সকলেই ভালো থাকবেন, নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন, আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু।